বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হচ্ছে খুবই টেস্টি আর স্পেশাল একটা রেসিপি। রেসিপিটা হলো চিকেন টিক্কা মশালা। তার জন্য আমি নিয়েছি একটা মোড়ক, দেশি মোড়ক। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এবার আমি মোড়কটাকে কাটবো। বন্ধুরা, আমি মুরগি কাটতে বসে পড়েছি, আর দেখুন মোড়কটা কিন্তু অনেকটাই বড়। আর ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির টেস্ট কিন্তু অনেক ভালো। এবারে মুরগিটাকে কাটবো। বন্ধুরা, মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু আমার খুব বড় কিংবা খুব ছোট পিচের দরকার নেই, একদম মাঝারি করে নেব এরকম করে। বন্ধুরা, মাংস কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা দেখুন মাংসটা কতটা মাংস হয়েছে। এবার আমি স্পেশাল চিকেন টিক্কা মশলা কারিটা রান্না করব। আর তার আগে আমি আপনাদেরকে বলে দেবো কী কী উপকরণ নিয়েছি। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আদা বাটা, রসুন বাটা, টক দই, লাগবে সাদা তেল, আর আছে চিকেন। বন্ধুরা, আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব টক দই, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর দেব কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ, এক চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা, আর দেব অল্প করে সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢেকে দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ওভারনাইটও রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে 8 ঘন্টা কিংবা 15 মিনিট রেখে দেবেন। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর 15 মিনিট হয়ে গেছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এক পিস তেলের উপর দিয়ে ভেজে নেব। বন্ধুরা, প্রথমে এক গ্লাস ভেজে নেব,
আর এই সময় কিন্তু জালটা একদম কমিয়ে দিলে হবে না, জালটা হাই রাখতে হবে। বন্ধুরা এক পিক ভেজে নিয়েছি, এবার উল্টো অপরটি ভেজে নেব। বন্ধুরা চিকেন খুব ভালো মতন ভেজে নিয়েছি, এই দেখুন এরকম করে একটু পোড়া পোড়া হবে, এবারে তুলে নেব। কড়াইতে দেব সাদা তেল, এবারে তেলের উপর দেব কুচানো পেঁয়াজ, আর 2 মিনিট মতো পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার দেব রসুন বাটা আর আদা বাটা, পেঁয়াজের সঙ্গে আদা রসুন দিয়ে 2 মিনিট মতো কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট, আবারও কিছুক্ষণ কষে নেব টমেটো জলটা শুকানো পর্যন্ত। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, দেব টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব কিছুটা জল। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে উপরে তেল ভেসে এসছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছি গুঁড়ো মশলা সেটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। বন্ধুরা সমস্ত মশলাই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দেব। বন্ধুরা গ্রেভি ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা চিকেন দিয়ে দেব। বন্ধুরা এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, প্রায় 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নেব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, এবারে আমি কাসুরি মেথি দিয়ে দেব। আর দেব কিছুটা গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, আর জাল দেব না। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। গরম চিকেন টিক্কা মশলা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটা কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি কত সহজভাবে রান্না করলাম। আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, এটা কিন্তু রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।